আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহমুদ রায় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ব্লগে আমাদের উচ্চ ভাই আছে, যাকে আপনারা আমার অনেক আগের ব্লগে দেখছেন। তো উচ্চ ভাইয়ের কাছ থেকে একটু কিছু কথা শুনে আসি। তো ভাই, কি খবর তোমার? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। দেখা যায়, কি অবস্থা বলো? এই তো আলহামদুলিল্লাহ। তো তুমি এতদিন কোথায় ছিলে? বেসিক্যালি ঢাকাতে ছিলাম, তো এই যে কিছুদিন হলো, এক সপ্তাহ হলো মাগুতে আসলাম। তো তোমার কাছ থেকে জানতে পারলাম ব্লগে আসতেছো, তা খুব ইচ্ছা হলো যে তোমাদের সাথে ব্লগ করব। এই আমি চলে আসলাম, আর যে মনির ভাই আছে সাথে, আর সাথে কিন্তু আমাদের মনির ভাই আছে। মনির ভাই ওই সাইডে ব্লগ করতেছে, এন্ড তাকে দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, ওই সাইডে, এন্ড সে গান চালানোর জন্য বিজি। এন্ড আজকের ব্লগটা কী নিয়ে হচ্ছে, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। তো বেশি কথা বাড়াবো না, চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। মনির ভাইয়ের কাছ থেকে একটু ঘুরে আসি। আপনি কি থামবেন ভাই? থামবেন মানে একটু বেশি করে বলতেছেন। আসলে কি বলবো, আমি আসলে বুঝতে পারি না। গতদিন ব্লগ মানে একবারে গোপ্রো কিনছেন তাই বলে একবারে যে এখনো ই হয়ে গেছেন, বুঝলাম না। ঠিক আছে ঠিক আছে, আমাদের হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর চলুন আমাদের কমলা রানীর বাড়িতে, আর ওখানে দেখাবো আপনাদের কমলা ফল। আর গতদিন ইনশাআল্লাহ রাই বলছে যে কবি কবি ভাব, আজকে দেবো আজকে সাংবাদিক সাংবাদিক, আজকে সাংবাদিক সাংবাদিক ভাব, সাংবাদিনীর অভাব। সো চলুন। Can be close to you, it's really simple if you look at it that way. Time that we get by with money we don't know, pockets empty but hearts are full anyway. Hey, playing like children and love like R&J. You were too good for me but I wanted you anyway. I always loved you over my head, even when you lived alone to make your parents mad. Say goodbye to your old life, turn the page, fall on my bed. I don't care if loving you over my head. গাইস, যাওয়ার পথে আমরা দেখতে পারতেছি যে এখানে রস কাটা হচ্ছে। আপনারা যদি একটু দেখতে পারেন, দেখেন প্রতিটা গাছে কিন্তু এটা আছে। অলরেডি আমি এইখান থেকে খাইছি, এই যে দেখাই, ও এখানে আছে, ওইটা আসতেছি, চলেন ওই সাইডে, ওই সাইডে উচ্চ ভাব পাইছেন। সিরিয়াসলি দেখি 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 দেখি, আমি একটু খাবো, আর এইটুকু অনেক আনি গেছে। আচ্ছা খাও খাও, মিষ্টি আছে, মিষ্টি আছে, আর খাও না, মিষ্টি আছে, জোস আমার একটু দাও, সেই মনে একটু খান, এই মনে মনে খাবেন। আচ্ছা আমার একটু ভিডিও করে দাও, অনেক টাইম, এই আমার আর একটু দিস ভাই, আর একটু দিস, আর একটু দে আমারে, আরে একটু তো দে না, খেয়ে ফেলছিস, সেরা আছে আছে, অনেক আছে, সেরা সেরা খেয়ে ফেল, মাথা ঢুকে দে, আপনি তো খাইতে পারলেন না, সেরা সেরা, প্রত্যেকটা কথা শেষ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। গাইস, আঙ্কেল যদি আমাদের পানুষে না দিত তাহলে আমরা এটা খাইতে পারতাম না। আঙ্কেল এটা এদিকে একটা হাই দিয়ে দেন, এই যে একটা হাই দিয়ে দেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খাইছো? সেই ভাই সেই, কত বছর পরে খাইছি না, লাস্ট খাইছিলাম জানুয়ারিতে, জানুয়ারিতে খালামুনি খাইছি, আমি মেবি এক বছর পরে এটা খাইছি। যাই হোক, আজকে মজা লাগছে, খাওয়া দেখলেন, আল্লাহ কপালে রাখছে আজকে, যাক। তো চলুন আমরা আবার গন্তব্যের দিকে রওনা দিই। আমাদের যাইতে আরো অনেক টাইম লাগবে, এই টাইমের মধ্যে আমরা এখান থেকে একটু নাস্তা করে নিই, কারণ ভাই অনেক ক্ষুধা লাগছে। আমি ভয় পাইছি, এইখান থেকে ড্রাইভার ছিল। তো এখন আমরা এই জায়গা থেকে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পরে দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। আর তুমি কি খাবা ভাই?
আমি চুরি করে লাউ খাবো ভাই। ভাই এইখানে শীতের মৌসুমে যত শাকসবজি আছে সবগুলো পাওয়া যায়, রাস্তার সাইডে আমরা দেখতে পারতেছিলাম। উৎসবে বলতে চলে গেছে চুরি করে ছিল। কি খাবার এখান থেকে? এই যে এখানে সিঙ্গারা পাওয়া যাবে, পুরি আছে, এইগুলাই তাহলে এইগুলাই খাই। সো আপনাদের সাথে খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। A few moments later. So it's finally চলে আসছি আমরা কমলা মাইক্রোফোন। সো আপনারা যদি দেখতে পারেন এখানে লেখা আছে যে দয়া করে নিজ হাতে ফল ছিঁড়বেন না। গাইজ দেখেন জাস্ট একবার যদি দেখতেন ফুল, এইটা কমলা বাগান দেখেন, চারি সাইডে শুধু জাস্ট কমলা। সো গাইস আমরা ফাইনালি চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা কমলা বাগানে। অ্যান্ড আপনাদের এখন আমি এই জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো। যার প্রথমে আপনাদেরকে একটু এই সাইডটাতে দেখাই, জাস্ট একটু দেখুন। আপনারা তো ক্যামেরাতে অত বুঝতে পারবেন না, বাট আপনারা যদি দেখতেন সম্পূর্ণ জায়গাটা কিন্তু কমলা দেখতে পারতেছেন। অ্যান্ড এই সাইডে একটা থলি আছে, জাস্ট একটু দেখেন। অ্যান্ড এই জায়গাটা যদি গাইস আপনারা আসতে চান তাহলে আপনারা আসতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই মানে এইখানকার যে মালিকের নাম্বার ফুল ডিটেইলস আপনাদের এখানে দিয়ে দেবো। অ্যান্ড আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই জায়গাতে দেখানোর জন্য। আপনি একটু হাই দেন এরকম। সো আপনারা এখানে কিন্তু আসলে আঙ্কেলকে দেখতে পারবেন। সো আঙ্কেলের সাথে কথা বলে সব কিছু আপনার ডিটেলস জানতে পারবেন। অ্যান্ড এই জায়গাতে দেখতে পারতেছেন অনেক সেলিব্রিটি ভাই ব্রাদার তাদের ব্লগ করতেছে। অ্যান্ড এইটা একটু দেখেন, অ্যামেজিং। সো যার যা আসতে চান আসতে পারেন। অ্যান্ড একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনারা কিন্তু এই জায়গাতে অনেক মানে যে গাছের চারাগুলো থাকে এই চারাটা আপনারা সংগ্রহ করতে পারবেন। সো তার জন্য বক্সটা একটু চেক করেন তাহলে পারে আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড এখন আপনাদের এই জায়গাটার একটা এরিয়াল ভিউ বা সিনেমেটিকগুলো যেটাই বলেন সেটা আপনাদের দেখাবো। সো জায়গাটা আপনারা উপভোগ করুন আর আমরা তত সময় পর্যন্ত এই জায়গাটা একটু ঘুরে আসি। I walk to you so I can be close to you. It's really simple if you look at it that way. Time that we get by with money we don't know. Pockets empty but hearts are full anyway. Hey, playing like children in love like our enjoy. You were too good for me but I wanted you anyway. I always loved you over my head, even when you lived alone to make your parents mad. Say goodbye to your old life, turn the page, follow my bed. I don't care if loving you over my. ভাই এই জায়গাটা তোমার কেমন লাগতেছে যদি একটু বলতে? ভাই অসাধারণ অসাধারণ। আগের বার একটা জায়গায় গিয়েছিলাম রাজাবাড়িতে, আর নেক্সট যদি কোনো সুন্দর একটা প্লেস থাকে তো এটা। মানে এত সুন্দর, মানে ফুল ফ্যামিলি নিয়ে আসা যাবে, কমলা ছিঁড়ে ছিঁড়ে মানে খেতে পারবেন না। নো 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 গাইস এখানে কিন্তু খেতে পারবেন না। এখানে কিন্তু কোথায় সাইনবোর্ড দেওয়া আছে যে এখানে কিন্তু আপনারা খুলতে পারবেন না। তো এখন আমি এখান থেকে আচ্ছা আমি কি ছিঁড়ে আমি ছিঁড়ে আমি ছিঁড়ে আমি তো গাইস এখন আমি এই জায়গাতে কমলা ছিঁড়বো, ছিঁড়ে দেন ওইটা খাবো। বাট এটা এটা এখন ছিঁড়বো আমি কিন্তু গাইস কমলা খাই না, তারপরও একটা খাচ্ছে। এটা একটু ধরো, একটু একটু ধরো। সো এখন আমি এটা গাছ থেকে কমলা পেরে দেন আমি খাচ্ছি এটা। কিনে খার পেরে খার দিকে মানে দুইটাই অনেক ডিফারেন্স। সো দেখতে পাচ্ছেন এই যে একদম অরিজিনাল। আরে খাই বলে আমি খাই না এটা গিলা। সো তুমি খাবে এগুলা জোস না? জোস সেই। সো আজকের ব্লগটা আসলে অনেক জোস লাগতেছে, কারণ একটা মন মতো একটা ব্লগ করতে পারতেছি। আমার একটু দাও আর একটু খাই, ভালো লাগতেছে কিন্তু।
বিশ্বাস করবেন না গাইস, মানে এগুলো আমি কিচ্ছু খাই না, আপেল বলেন, কমলা বলেন, তারপরে আঙুর আছে, আরও অনেক কিছু কলা আছে, এগুলো আমি কিচ্ছু খাই না। তো আজকে এখানে আসছি তাই খাচ্ছি, আপনারা এখানে যদি আসেন খাইতে পারবেন। অ্যান্ড ভিডিওটা অবশ্যই আজকে হয়তো ভালো লাগতে পারে, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করেন যে ভিডিওটা দেখার জন্য। অ্যান্ড খাইনি, আমি খাই, আপনারা জায়গাটা দেখেন। গাইস আমি ফার্স্ট টাইম মনে করেন যে এমন একটা জায়গায় আসছি, অ্যান্ড দেখতে পারতেছেন আমার অনেক ভালো লাগতেছে যে সব সাইডে জাস্ট কমলা, অ্যান্ড এইগুলো এখনও কাঁচা আছে। অ্যান্ড এই সাইডেরগুলো যদি দেখতে পারেন আমার উপর সাইডে, দেন এই সাইডে সবগুলো কিন্তু প্রায় পেকে গেছে। আমি একদম গাইস এই গাছটা জাস্ট একটু দেখেন, ক্যামেরাতে হয়তো মানে অতটা বোঝা যাচ্ছে না, বাট এটা একটু দেখেন, জাস্ট অ্যামেজিং। তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগছে। বাট আমার কিন্তু আজকে সত্যি কথা বলতে অনেক ভালো লাগছে, কারণ মানে যতগুলো ব্লগ করছে এটা একদম প্রপারলি ব্লগটা করতে পারছি। অ্যান্ড আবারও বলতে চাই আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, বাই বাই।